হায় রে কপাল মন্দ, চোখ তাকিতে অন্ধ, এই জীবন জয়লা পুইরা শেষ তো হইল না, এই জীবন জয়লা পুইরা শেষ তো হইল না। আরে আরে বন্ধু, কি করছিস কি করছিস? এক্ষুনি পড়ে গিয়ে তো কোমর ভেঙে ফেলবি তো। কোমর ভাঙুক আর হাড্ডি ফেটে যাক, আজ আমি এই ডাল কাটবই কাটবো মাইরি। আর এসব কাঠ বাজারে বিক্রি করে বাজার করে নিয়ে আসবো, তবুও বউয়ের গালমন্দ আর শুনতে পারবো না মাইরি। সবসময় বোকা বোকা বলে আমার কানের মাথা খায়। আরে তোর বউ ঠিকই বলে, তুই শুধু বোকা নস, বোকা প্রো ম্যাচ। তবে বেটা তুই ডাল কাট, আমি চললাম। চলে এসেছি, বুড়ি তো কাটা সেলাই করছি, এই সুযোগে চুরিটা সেরে ফেললি। হয়তো তো আজ না কি থাকতে হবে, আমার আদারাম স্বামী তো 2 পয়সা রোজগারের মুহূর্ত নেই। হাই কে 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 রে ওখানে, কে শব্দ করলি? হাই হাই রে, আমার কুমড়োটা কে চুরি করলো রে? কোন চোর এসেছিল রে? এ কুমড়ো পেটে সহ্য হবে নে, পিছনে বাঘ ছুটে যাবে, সারা দিন টয়লেটে বসে থাকতে হবে। আহা কি সুন্দর টাসটাসে মিষ্টি কুমড়ো, বলছে শেফা বৌদি এই মিষ্টি কুমড়োর তরকারি কিন্তু আমার চাই চাই, নয়তো আমি বুড়ির কাছে গিয়ে সবটা বলে দেব। বাবা এ তো দেখছি ওপেন থিয়রি, আমি আনলাম চুরি করে আর তুই করতে চাইছিস ডাকাতি? ওরে শিয়ানা বানর বউরে, তোকে দেখাচ্ছি মজা। কি কথা আর বলো না বৌমা, তোমার বোকা স্বামী ডাল কাটতে গিয়ে পড়ে গেছে আর কোমরে আঘাত পেয়েছে। আস্তে আস্তে বাগ মামা আস্তে, আমার কোমরের সব জয়েন্ট বুঝি খুলে গেছে মাইরি। তোর মতো গাধার যে প্রাণটা বেঁচে আছে এটাই তো অনেক, যে ডালে বসেছিলি সেই ডালই কাটছিস, তোর মাথায় বুঝি আর কোনো বুদ্ধি হবে না রে মিসকে। ওরে বোকারাম, তবে তুই এই কাজ করেছিস? আমার বাবাজি কোন কুককনে তোর সাথে আমার বিয়ে দিয়েছিল, ইচ্ছে করছে তোর গলা টিপে তোকে মেরে ফেললি। নেহি নেহি, কোমর হারিয়েছি ভালো কথা, কিন্তু প্রাণ হারাতে চাই না মাইরি। শোনো, 1 মাস আদর যত্ন করে ঔষধ পাতি খাইয়ে তোমার সুস্থ করলুম, অনেক টাকা ধার দেনা হয়ে গেছে, এবার কিন্তু ঠিক মতো কাজকর্ম করে সব টাকা শোধ করতে হবে, আর বিখ্যাত চোরের কেতাব পেতে হবে কিন্তু। হ্যাঁ সে আর বলতে, তুমি আমায় নিজে চুরিবিদ্যা শিখিয়েছো, তোমার মান তো রাখতে হবে তাই না? শোনো, চুরিবিদ্যা হলো মহাবিদ্যা, যদি না পারো দরা। তারপর বলো তো তোমার আর কি কি শিখিয়েছি? সব মনে আছে আমার, চুপি চুপি পা টিপে টিপে গেরস্থ বাড়িতে যাব, তারপর বড় সড়ো কোনো জিনিস চুরি করে আনবো। ওয়ালদা বেশ স্বামী, এবার তবে তুমি যাও, আমি একটু নাকি তেল দিয়ে ঘুমাই। মিসকে যাচ্ছে চুরি করতে, গায়ে মেখে তেল, বউ বলেছে করতে চুরি, মিসকে দেখাবে খেল। ঘুমা বেটা কিংকং, ভালো করে ঘুমা, আমি জানি এই বনে তুই নাম করা গেরস্ত, তাই আজকের মিশন তোর বাড়ি। কিন্তু বউ তো বলেছে বড় কিছু চুরি করতে, তবে এবার আমি কি চুরি করব? কি চুরি করব, কি চুরি করব? না, আশেপাশে তো এই খাট ছাড়া আর কোনো কিছুই নেই, কিন্তু এই খাটে তো কিংকং ঘুমাচ্ছে, আমি বরং কিংকংকে সহ খাট চুরি করে নিয়ে যাব, বউ অনেক খুশি হবে।
বউ বউ কোথায় তুমি? সোনা বউ তুমি কোথায়? এই দেখো আমি কত বড় জিনিস চুরি করে এনেছি। ওরে হারাম জাদা, এটা তুই কি করেছিস? আমি তোকে বড় জিনিস আনতে বলেছিলাম, আর তুই কি না একটা কাঠ নিয়ে এসেছিস? এই কাঠে কি হবে? হ্যাঁ ইরে মাইরি, বলো কি, খাটই তো বড় জিনিস, তবে কি সত্যি এই খাটের কোনো কাজ নেই? দূর গো মা গো, আমার কোমরটা বুঝি ভেঙে গেল গো। একি আমি এখানে কি করে এলাম, আর আমার খাটের এমন বেহাল দশা হলো কি করে? আমি তোমাকে আর তোমার খাটকে চুরি করে এনেছি কিংকং দাদা, কিন্তু বউ বললো খাট চুরি করে নাকি কোনো কাজ হবে না, তাই ফেলে দিয়েছি মাইরি। ওরে হারাম জাদা, এটা তুই কি করলি? বোকামি করে সবটা বলে দিলি, আজ তোর কপালে দুঃখ আছে বেটা। ও নো, ই শালা মিশকে, তুই আমার বাড়িতে চুরি করতে গিয়েছিলি আর আমার সাদের খাটের কিনে এই অবস্থা করেছিস, তবে আজ তোকে আমি উচিত শিক্ষা দেব। সোনা বউ আমার, লক্ষ্মী বউ আমার, আমায় আর একবার ওই বিদ্যা শিখিয়ে দাও না, আমি আর বোকামি করব না, এই তোমার লম্বা লম্বা লেগের দিব্যি। সত্যি সত্যি বলছো তো? আর কোনো বোকামি করবি না তো? না গো, একদম বোকামি করব না মাইরি। আর তুমি তো আগের বার ক্লিয়ার করে কিছু বলনি, বড় জিনিস আনতে বলেছিলে তাই তো খাট এনেছিলাম। মহাজন, তুমি আবার আমায় দোষ দিচ্ছ? তবে এবার কান খুলে শুনে রাখো, এবার চুরি করতে গেলে সোনা দানা চুরি করে আনবে, বুঝেছ? সমজ গয়া। এবারের মিশন মিসকের সোনা চুরির মিশন, এবারের মিশন মিসকের দানা চুরির মিশন। ইরে মাইরি, এত সাউন্ড কোথা থেকে আসছে? এত ঝাঁকা ঝাঁকা গান শুনলে তো আমার আমার নাচের পিনি কোটে। চুরি করব নাকি নাচবো? নাচবো নাকি চুরি করব? ইরে মাইরি, এতগুলো দানা সোনা না পাই নাই, নাচতে নাচতে দানা তো পেলাম, বউ তো দানার কথাও বলেছিল, এবার সব দানা নিয়ে গেলে বউ আমায় আদর্শ আগে ভরিয়ে দেবে। হাই হাই, কি আমি কি দেখছি, আমার বোকা স্বামীর বুদ্ধির গেট কি তবে এবার খুলেছে? হ্যাঁ গো স্বামী, তুমি কি চুরি ভর্তি করে সোনা দানা চুরি করে এনেছো নাকি? তবে নামাও নামাও, চুরিটা নামাও দেখি, সোনা দানা দেখে চোখ দোকান আমার ধন্য করি। এসব কি? কেন গো সোনা বউ, এসব তো দানা, সোনা পাইনি তাই দানা চুরি করে এনেছি মাইরি। ওরে আরাম যাতে শ্বশুরের বেটা, তুই আবার বোকামি করেছিস, তোকে সোনা দানা বলতে সোনার মুদ্রার কথা বলেছিলুম, শস্য দানার কথা বলিনি। হায় রে আমার পুরো কপাল রে, কোন আপদের পাল্লে পড়েছি গো। মাইরি, আমি কি তবে আবার ভুল করলাম? শ্বশুরের বেচা, শুধু ভুল করিসনি, মারাত্মক ভুল করেছিস, সোনা দানা হলো দামি জিনিস, চকচক করে, এরপর যে বাড়িতে যাবি সে বাড়ি থেকে চকচকে জিনিস চুরি করে আনবি। ওকে ডার্লিং, নেক্সট টাইম ভুল নেই হতা। এই দেখো বউ চকচকে জিনিস। ওরে ঘাটের মরা রে, এবার আর তোকে আমি আস্ত রাখবো নি। আজকে চুরি করব বউয়ের মন ভরাবো, আজকে চুরি করব বউয়ের মন ভরাবো। ও
দাদারে তুই কি চুরি করতে যাচ্ছিস নাকি ডাকাতি এমন ভাবে নাচানাচি করছিস এবার তো সকলের ঘুম ভেঙে যাবে আর একবার ধরা পড়লে উদুম কেলানি খেতে হবে ইরে মাইরি বলছো কি বউ আমি তো এভাবে ভেবে দেখিনি সরি বউ সরি সমাজ মে আতা ওরে শ্বশুরের বেটা আবার দাঁত কেলাচ্ছিস উফ তোকে নিয়ে আর পাচ্ছি নি ঠিক মতো চুরি করতে না পারো কি মনে আছে তো কি কি বলেছিল মনে আছে মানে কি সব মনে আছে একেবারে ঝকঝকে তকতকে মনে আছে চুপি চুপি বাড়িতে ঢুকবো ভারী চকচকে জিনিস যেসব আছে সব নিয়ে আসবো শুধু বাড়ি নয় অনেক বাড়ি একদম আমার ওজনের মতো যাকে চলে তো এসেছি এবার আমাকে নামিয়ে দাও আর ভালো ভালো চুরি করতে চাও ইরে মাইরি চলে তো এলাম এবার কি চুরি করব চকচকে ভারী তাও আবার বউয়ের ওজনের কি চুরি করব মাইরি আবার তো সব গুলিয়ে যাচ্ছে পেয়েছি এবার চকচকে ভারী জিনিস শোকেসের মধ্যে সব থালা বাসন কি সুন্দর চকচক করছে মাইরি কিন্তু বউয়ের ওজনের চুরি করব কি করে পেয়েছি এবার এই দাড়িপাল্লা দিয়েই বউয়ের ওজনের চুরি করব কি হলো একদিকে নিচু আরেকদিকে উঁচু বুঝেছি অপরদিকে বউটাকেই রাখতে হবে তবেই বউ ওজন করে চুরি করতে পারবো একে গো তুমি চুরি না করে ফিরে এলে যে এবারও ফেল মেরেছো নাকি হ্যাঁ তো আমি তো তোমার আজি মাংস সব আলাদা করে দিব আরে বউ দু লাইন বেশি বুঝো কেন আমি তো তোমায় নিতে এলাম বউয়ের ওজনে চুরি করব বলে বলছিস কি হারাম দাদা তোর সাথে ভিতরে গিয়ে আমি ফেসে যাবো নাকি না না বাপু আমি যাবো নি ইরে মাইরি না বলে তো লাভ নেই বউ আজ যখন নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পেয়েছি তবে এই সুযোগ তো আমি হাত ছাড়া করবো না তোমায় যেতেই হবে মাইরি একই বউয়ের মতো তো থালা বাসনের ওজন হলো না না আবার থালা বাসন দিতে হবে এবার তো থালা বাসনের ওজন বেশি হলো ওরে হারাম দাদা শ্বশুরে বেটা নামা আমায় নামা নয়তো আজ দুজনে গড় দোলাই খাবো নামা বলছি নামা কে কে চিৎকার করছে আরে বেটা তুই তোরা এখানে কেন এসেছিস আর দাড়ি পাল্লাই কি করছিস হ্যাঁ ও মামা তোমার ঘুম ভেঙেছে আমি তো বউ ওজন করে চুরি করছি ই তোর এত বড় সাহস আমার ঘরে চুরি আজ আর তোদের রক্ষে নেই বিকেল হয়ে গেল তিন ছেলে এখনো বাড়ি ফিরল নে না কে দে কোথায় ঘুরছে তা কে জানে মা ও মা কোথায় তুমি মা আরে আরে কি হলো তোদের খোকা এভাবে দৌড়ে এলি যে কোনো বিপদ হয়েছে নাকি হ্যাঁ আরে না গো মা না কোনো বিপদ নয় খুশির খবর খুশির তোমার তিন ছেলে শহরের এক গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি পেয়েছে মা এই নাও আগে মিষ্টি মুখ করো তো মা সত্যি রে বাবা আচ্ছা যাক ভালোই হয়েছে তোদের আর কষ্ট করে গ্রামে চাষাবাদ করতে হবে নি মা তোমার চোখে জল কেন খুশির দিনে কাঁদতে নেই মা বাবা তাহলে তো এখন তোরা শহরে চলে যাবি আমি একা একা কি করে থাকবো তোদের ছাড়া বল আর এই জন্য বুঝি মায়ের মন খারাপ মা তুমি কোনো চিন্তা করো না আমরা তিন ভাই বিয়ে করে তিন বউকে তোমার কাছে রেখে যাব
দেখবে তোমার আর কষ্ট থাকবে না। তোরা কি বলিস ভাই? ইরে মাইরি, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, আমরাই একমত। তাহলে তো আমার আর কষ্টই থাকবে নে, তিন বৌমাকে নিয়েই থাকতে পারবো। এবার আয় দেখিনি কে নে, সেই সকালে কে বেরিয়েছিস, আয় আয়। শোনো তিন বৌরা, আজ থেকে আমাদের তিন ভাইয়ের একমাত্র আদরের মাকে তোমাদের হাতে তুলে দিলাম। তোমরা দেখে রাখবে মায়ের যেন কোনো অযত্ন না হয়, বুঝলে? ওগো তোমরা একদম চিন্তা করো নি গো, তোমাদের মা মানি তো আমাদের মা, আমরা ঠিক মাকে আদর যত্ন ভালোবাসা দিয়ে আগলে রাখবো। আরে কি সুন্দর কথা, আমার তিন বৌমাই একেবারে লক্ষ্মী। আচ্ছা এখন সবে ঘুমিয়ে পড়ো তো দেখি, অনেক রাত হয়েছে। আরে আরে মা, আপনার হাতে চারু কেন? হ্যাঁ এখন আপনার ঘরে তিন তিনটে বউ আছে, আপনি কোনো কাজ করবেন না বুঝেছেন, সব আমরা করব। আপনি শুধু পায়ের উপর পা তুলে বসে বসে খাবেন। মেজো বৌমা তুমি একা একা বাসন মাজছো, দাও আমিও দুটো মেজে দেই। এখন তোমরা নতুন, অত কাজ করতে পারবে নি। নতুন তাতে কি হয়েছে মা, এখন থেকে তো শিখতে হবে নাকি? আর আপনারও বয়স হয়েছে, এ বয়সে এত কাজ করা ঠিক নয়, আপনি গিয়ে বিশ্রাম নিন মা, যান। মা এদিকে আসুন, আপনার খাবার রেডি করেছি, খেয়ে নিন মা, খেয়ে নিন। ছোট বৌমা এত খাবার তো আমি খেতে পারবো নি, তুমি বরং ছেলেদের জন্য কিছুটা তুলে রাখো। কেন তুলে রাখবো? সব খাবার আপনি খাবেন, আপনার ছেলেদের জন্য খাবার রাখা আছে। না খেয়ে খেয়ে চেহারাটা কি হাল করেছেন, এখন থেকে আপনি বেশি বেশি করে খাবেন, এই বলে দিলাম, খান বলছি। ভাই আমাদের তিনজনের বউ অনেক ভালো রে, দেখেছিস আস্তে না আস্তে মায়ের কেমন যত্ন নিচ্ছে, একেবারে আপন করে নিয়েছে। হ্যাঁ ভাই ঠিকই বলেছিস, ওদের দেখে মনেই হয় না যে ওরা শাশুড়ি বৌমা, মনে হয় মামি। বাবারা তোরা আমার অনেক আদরের ছেলে, সাবধানে থাকিস বাবা, নিজেদের ঠিক মতো যত্ন নিস, আর ফোন দিস বাবা। ঠিক আছে মা, তোমরাও ভালো থেকো। এত বেলা হয়ে গেল, বৌমারা এখনো ঘুম থেকে ওঠেনি, যাই ডেকে দেই ওদের। বড় বৌমা, মেজো বৌমা, ছোট বৌমা, কই গো ওঠো তোমরা, বেলা যে হয়ে গেছে, আর কত ঘুমাবে, এদিকে যে সব কাজ পড়ে আছে, কই গো ওঠো। কি হয়েছে মা, এভাবে সাত সকাল বেলা শিয়ালের মতো হুকাওয়া করছেন কেন? হ্যাঁ উফ, আপনার জন্য কাছে ঘুমটার 12টা বেজে গেল। ইস মাথাটা যে ধরেছে না, যান তো যান, আমার জন্য এক কাপ কড়া করে লাল চা বানিয়ে আনুন, যান। কি বললে বৌমা, আমি চা বানাবো? তোমরা না বলেছিলে আমাকে কোনো কাজ করতে দিবে নে? ওসব তো নাটক ছিল, আপনার ছেলেদের সামনে একটু ভালো না সাজলে হয় বলুন? আজ থেকে বাড়ির সমস্ত কাজ আপনি করবেন, কি ভেবেছেন আপনার মতো বুড়ির সেবা যত্ন করতে এসেছি? কখনোই না। হ্যাঁ এতদিন আপনার সেবা করেছি, আর এখন আপনি আমাদের সেবা করবেন, এখন যান তো যান, আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসুন। আরে আমার পোড়া কপাল, এই বুড়ো বয়সে এই দিনটাও আমার দেখতে হলো, এখন কি না ছেলের বউয়ের হুকুম পালন করতে হবে। কি খবর বউ, কেমন আছো তোমরা, মা কেমন আছে? গো ভালো আছি, আর তোমার মাও ভালো আছে। তোমার মাকে আমরা কোনো কাজ করতে দেই না জানো, মা সারা দিন ঘুমায় আর আমরা সব কাজ করি। এই যে দেখো দেখো চেয়ারের কি হাল হয়েছে। কি আর করবে বলো,
মায়ের তো বয়স হয়েছে, তোমরা ছাড়া আর কে আছে বলো? একটু দেখে শুনে রেখো। তা মা কোথায়? দাও তো একটু কথা বলি। মা, মা, ও মা! বড় কোকা, বড় কোকা আমায় ডাকছে। কোকা বুঝি ফোন দিয়েছে। এই যে, একদম নয়, ওদিকে একদম যাবেন নি। কি ভেবেছেন, ছেলেকে আমাদের নামে ভিজা দিবেন? তা তো হবে নি, একদম কথা বলা বন্ধ। বড় বৌমা, মেজ বৌমা, ছোট বৌমা, দরজাটা একটু খুলে দাও মা। আমাকে আমার বড় কোকার সাথে কথা বলতে দাও। দয়া করো, দয়া করো, আমি তোমাদের নামে কিছুটি বলবো নে, শুধু একটু কথা বলতে দাও। ওগো শুনো, মা এখন ঘুমিয়েছে, পরে কথা বলবে এখন, ঠিক আছে? রাখছি তবে। বড় বৌমা, মেজ বৌমা, আমাকে আমাকে একটু জ্বরের ঔষধ দাও না গো, আমার শরীর যে জ্বরে পুড়ে যাচ্ছে। ও, এই বুড়ির জন্য একটু শান্তি করে ঘুমাতেও পারিনি, ইচ্ছে করছে গলা টিপে মেরে ফেলি। আয় বুড়ি আয়, মুখ বন্ধ করে থাকবি, নয়তো তোর মুখ সিলাই করে দিব। যত সব জল 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 খাবো, জল 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 দাও জল। না, এই বুড়ির জন্য শান্তি পাচ্ছি নি। এই জল তো তোরা, আগে বুড়ির একটা ব্যবস্থা করে আসি। এই বুড়ি এই নে, এখন যত ইচ্ছে গুনগুন পুন পুন কর, কাস্তে কাস্তে মাথাটা একটু জাল পাড়া করে দিয়েছে। বৌমা, তোমরাই এত নিষ্ঠুর হয়ো নে, আমি যে অসুস্থ, এই শীতের রাতে বাইরে থাকলে তো আমি মরে যাব। আমি যদি তোমাদের নিজের মা হতুম, তাহলে কি আর তোমরা আমার সাথে এমন করতে বলো? মর তুই, তুই মরলেই তো আমরা শান্তি পাই। তুই তো একটা বোঝা হয়ে আছিস আমাদের ঘাড়ে, আ মোলো যা। তুই কেন আমাদের নিজেদের মা হতে যাবি? তুই পর জন্যই তো তোর সাথে এমন করি। দিকে কুয়াশার জন্য শীতের রাতে অসহায় রেশমা বুড়ি থরথর করে কাঁপছিল, সে ওঠার মতো শক্তি পাচ্ছিল না। হে বিধাতা, হে ছিল আমার কপালে খোকারে, তোদের দেখতে আমার খুব খুব ইচ্ছে করছে। আয় খোকারা, আমার বুকে আয়। আয় বুড়ি আয়, ওঠ, আর কত ঘুমাবি? হ্যাঁ, কাজগুলো যে পড়ে আছে কে করবে শুনি? আয় ওঠ বলছি। আয় বর্তি, বুড়ি তো কোনো সারা শব্দ নেই, মুলো টলো নাকি আবার? এ বুড়ি তো মরেছে রে, বিয়েস হয়েছে, আপু তো এতদিনে বিদায় হয়েছে, আমাদের জ্বালাও কমেছে, সে না হয় আমাদের ভালো হয়েছে। কিন্তু বুড়ি তিন ছেলে বাড়ি ফিরলে কি জবাব দিব? ওরা যদি জানতে পারে ওদের মায়ের মৃত্যুর জন্য আমরাই দায়ী তখন? আরে দু ছোট, তুই যেমন ছোট তেমনই তো বুদ্ধিও ছোট, ওরা জানবে কি করে? হ্যাঁ চল, লাশটাকে মাটিতে পুঁতে ফেলি তাড়াতাড়ি, কেউ দেখলে আবার বিপদ হয়ে যাবে। মা, ও মা, কোথায় তুমি? এই দেখো দেখো, তোমার তিন খোকা তোমার সাথে দেখা করার জন্য চলে এসেছে। ও মা, কোথায় তুমি? মা, মা গো। ও গো, তোমরা চলে এসেছো? এসো এসো, ভিতরে এসো। এসে মামা করছো কেন? মাকে হারিয়ে গেছে নাকি? হ্যাঁ বড় বৌদি, মায়ের মুখে খোকা ডাক না শোনা পর্যন্ত শান্তি পাই না, মাকে ডাকো না। আরে তোমরা সাধু আতো, মা তো মায়ের বোনের বাড়িতে বেড়াতে গেছি। বোনের বাড়ি? তাহলে কি গোলাপি মাসির বাড়িতে গেছে? দেখি তো একবার ফোন করে। আহা, তোমরা এত মামা করো কেন শুনি? মা কদিনের জন্য ঘুরতে গেছে, একটু শান্তি মতো ঘুরতে দাও। এই তোমরা সবাই হাত মুখ ধুয়ে নাও তো, খেতে এসো। আরে
কতটা পথ রানি করে এসেছো? বড় বৌমা, মেজ বৌমা, ছোট বৌমা, আমায় দুটো খেতে দাও না গো। জানো আমার পেটে ভীষণ ক্ষুধা, দাও না, দাও না খেতে। মামা মামা, আপনি একি মা? আপনি আপনি তো মরে গেছেন, এখানে কি করে এলেন? আরে কিসব বলছো, এখানে মা কোথায় থেকে আসবে? তোমরাই তো বললে মা নাকি মাসির বাড়িতে গেছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো, ভুলেই গেছিলুম গো। আসলে মায়ের অনেক যত্ন নিতুম তো, তাই মাকে সবসময় মিস করছি। তোমরা খেয়ে নাও। খোকারা আমার বাড়িতে এসেছে, কিন্তু দাদির কাছে যাবো কি করে? তারা যদি জানতে পারে যে দাদির মা মরে গেছে, তাহলে তোরা অনেক কষ্ট পাবে খোকা। গলার আওয়াজটা কেমন মায়ের মতো, তাই না রে? হ্যাঁ বর্দা, চল তো পিছনে গিয়ে দেখি। কে কে ওখানে? ভূত ভূত নাকি? ভয় পাস না খোকা, আমি তোদের মা, তোদের ক্ষতি করব না রে। আর তুমি, তোমার এই অবস্থা কি করে হলো বলো তো বলো। আমি হলাম এক অসহায় মা। কি বলছো মা তুমি, এত সব ঘটনা ঘটে গেছে, ওই হারামজাদিদের তো আমরা ছাড়বো না। হারামজাদি, প্রতারক, খুনি, কিভাবে পারলি একটা মাকে এভাবে অবহেলা করতে? আমার মা কি দোষ করেছিল, কেন আমাদের মাকে মেরে ফেললি? হ্যাঁ ভাই, এখনই পুলিশকে ডাক, এই তিন খুনিকে জেলে ভরে দে। ওগো এমনটা করো নি গো, দয়া করো, দয়া করো না আমাদের উপর। না বুঝি আমরা মায়ের সাথে অন্যায়টা করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দাও। মা আপনি কোথায়? মা মা আপনি আমাদের ক্ষমা করে দিন, আমরা অনেক ভুল করেছি। না না, তোদের কোনো কথাই শুনবো না, তোরা আমাদের কলিজাকে খুন করেছিস, তোদেরকে শাস্তি পেতেই হবে। সন্তানের কাছ থেকে মাকে এভাবে কেড়ে নিলি। গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।